আলাইকুম গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর ভি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। তো সকাল সকাল আমি রেডি, ভাবছো কি ব্যাপার? তো আজ হচ্ছে 27 ফেব্রুয়ারি, মহেশতলা পৌরসভা ভোট। তো আমি এখন যাচ্ছি ভোট দিতে, সকাল সকাল ভোটটা দিয়ে আসি তাড়াতাড়ি, তারপরে আবার ব্লগটিকে কন্টিনিউ করছি। তো আমি এখন ভোট দিয়ে চলে এসেছি, দেখতেই পারো আমার তো মেহেন্দি আছে, যার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমি ভোট আমরা দিয়ে দিয়েছি, আমাদের মৌলিক অধিকার, তো এটা সবাই দেওয়া উচিত। যে যার ভোট সে যার দেবে, ভালোভাবে যাবে সবাই। তো এখন আজকের দিনটা এখানে স্টার্ট করা যাক। তো এখন বাসে যাই 9:45, তো আজকের দিনটা এখানে স্টার্ট করি। তো চলো স্টার্ট করি। তো ভোট দিতে চলে গেছিলাম সকাল সকাল, যার জন্য সেরকম কোনো কাজ করা হয়নি আমার। তো এখন আমি গিয়ে কাজগুলোকে কমপ্লিট করি, আগে আমি চেঞ্জ করবো কিছু ড্রেস, তারপরে আমি কাজগুলো কমপ্লিট করছি। তাই যাচ্ছ তুমি নানি বাড়ি যাচ্ছ? বসে পড়লো মা, কই গো রোশনি, একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও রোশনি, রোশনি একটু হেসে দাও, ভালো করে হেসে দাও, ভালো করে হেসে দাও। রকি ঘুমাচ্ছে, এক্ষুনি উঠলো, এক্ষুনি উঠ, ঘুমিয়ে পড়লো আবার। ভালো মানুষ, ঘুম যখন দেয় যেন মনে হচ্ছে খুব ভালো মানুষ, কিন্তু খুব বদমাশি করে। ভোটের জন্য আজ, ভোটের জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, তো আজ তাড়াতাড়ি খিদেটাও পেয়ে যাচ্ছে। তো ভাবছি আগে ব্রেকফাস্টটা করে নিই, তো আগে চলো ব্রেকফাস্টটা আগে করে নিই। আজ ব্রেকফাস্টে কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। তো ব্রেকফাস্টে আমরা এখন খাচ্ছি ছেঁড়া পরোটা আর ছোলার ডালের তরকারি, আমার হাজবেন্ড এনেছিল, তো সেটাই এখন আমরা খাচ্ছি সবাই মিলে। সমস্ত কাজ মিটিয়ে ফেলেছি, তো এবারে আমি যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আবার আমি ব্লগটি কন্টিনিউ করছি। তো আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বাসছে 1:20। তো এত তাড়াতাড়ি লাঞ্চ আমি করব না, লাঞ্চ করা আমাদের দেরিই হয়। তো এখন দেখাবো, আজকে প্রচুর গরম হচ্ছে, আজকে অনেক রোদ আছে, তো তোমাদের ওয়েদারটা আজ আমি দেখাবো। দেখো আজ রোদ, দেখো কত রোদ, তার মধ্যে আজ ভোটের দিন, আজ সব ভোট দিতেও যাচ্ছে, গরমও আছে প্রচুর। তো
ওখান থেকে জানলা দিয়ে দেখাচ্ছিলাম, তো জানলা দিয়ে ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তো আমি ছাদে এসে এখন দেখাচ্ছি এখানে কতটা রোদ, এতটাই রোদ যে এখানে তাকানো যাচ্ছে না, একদমই প্রচুর রোদ রোদ আছে, প্রচুর রোদ, খুব গরম লাগছে এখানে, এখন প্রচুর রোদ আছে, তো রোদে দাঁড়াতে পারছি না, তাকাতেও পারছি না, তো এখন আমি নিচে চলে যাচ্ছি। তো এখন আমি ফের ঘরের মধ্যে ঢুকে গিয়েছি, কারণ প্রচণ্ড রোদ আছে, একদমই দাঁড়ানো যাচ্ছে না, তাকানো যাচ্ছে না, তো যাই এখন গিয়ে লাঞ্চটা করেই ফেলি। এসে গেছে নানি বাড়ি থেকে। কি খাচ্ছ রশ্মি, কি খাচ্ছ তুমি, হ্যাঁ কি খাচ্ছ, কি খাচ্ছ, ওরকম করে খাচ্ছ, এরকম করে খাচ্ছ তুমি, যাই কি করছো, এটা কি হচ্ছে, হ্যাঁ সেই, হ্যাঁ রশ্মি আসতে না আসতেই দুষ্টুমি শুরু, তাই তো রশ্মি, আর আনাম নেই, রশ্মি একা হয়ে গেছে এখন। চলো এখানে রকিবুল শুয়ে আছে, ক্যামেরাটা অন করতে দাও, খেলা শুরু হয়ে গেছে, কই একটু হেসে দাও রকি, একটু হেসে দাও, একটু হেসে দাও, 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 এই তো হেসেছে, এই তো হেসেছে, বাবা বাবা, কি হয়েছে রকি, কেউ নেয় না রকিকে, কেউ নিয়ে যায় না, হ্যাঁ কি 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 যাবে বাইরে যাবে একটু, হ্যাঁ তোমার জেঠি এসে গেছে, হ্যাঁ হ্যাঁ জেঠির কথা শুনে হাসছ, ও একাই কথা বলছে, তাই তো রকি একা একাই কথা বলছে, হ্যাঁ এখন লাঞ্চ করা হয়ে গিয়েছে, তো এখন বাজে 3:30, তো এখন কি করি আর না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। সবে বলছিলাম যে এখানে অনেক রোদ থাকা যাচ্ছে না, কিন্তু হঠাৎ করে পুরো মেঘ মেঘ হয়ে গেল, কি ব্যাপার বুঝতে পারছি না, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, তো তোমাদের একবার আকাশটা দেখাচ্ছি যে কেমন মেঘলা করে আসছে, তুই দেখো কেমন মেঘ মেঘ হয়ে গিয়েছে, হঠাৎ করে এরকম ওয়েদার চেঞ্জ, দেখো মেঘটা কেমন আসছে, ঘনিয়ে আসছে এদিকে মেঘ, আকাশও ডাকছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, দেখো মেঘলা হয়ে আসছে, আকাশও ডাকছে, বৃষ্টি পড়ছে, এমনি বুঝতে পারা যাচ্ছে না, পুকুরটা দেখলে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে ফোটা ফোটা, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে, এত রোদ ছিল রোদ থেকে চেঞ্জ হয়ে এরকম বৃষ্টি হচ্ছে, একটু ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হওয়ার পরে আবার আকাশ পরিষ্কার, দেখো রহিম ভাই আসছে, বৃষ্টি থামতে রহিম ভাই আসছে, ওর জিভের উপরে বসে আছে সোহেব, সোহেব হাই করে দে, এখন কোথায় এখানে রহিম ভ্যান চালাচ্ছে, সোহেব ঠেলছে, আর সোহেব পেছনে উঠে চড়ছিল, ওখানে কিছু বললার শাল বললার আঁকা আছে, যার জন্য ভ্যানটা ওখানে তুলতে পারছে না, তো সোহেব ঠেলছে এখন আর রহিম চালাচ্ছে।
রশনির এখন রাগ হয়েছে, ওর বাবা এখানে দিয়ে গেছে আমাদের কাছে, তার জন্য রশনির এখন খুব রাগ হয়েছে। তো রাগে ও কি করছে দেখো, সবাই একটুখানি মেয়ের এত কেন রাগ, এত রাগ দেখো খালি। ও এখন বাইরে যাবে, এখন বাজে রাত্রি 10টা, আর ও এখন বাইরে যাবে, বাইরে যাওয়ার জন্য জেদ করছে দেখো খালি। এত রাতে বাইরে যাবে, এখানে আছে ও বিরক্ত হয়ে যাচ্ছে, দেখো রাগে কি করছে দেখো। আবার রশ্মি এসে গিয়েছে, এখন মুড ঠিক আছে, রাগ হয়েছিল এখন রাগ ঠিক হয়ে গেছে। তাই তো রশ্মি, কি নিয়ে যাচ্ছ তুমি? রশ্মি কি নিয়ে যাচ্ছ, নিয়ে পালাচ্ছ? ও আউসি এখন কত সেজেছে, আউসি কে সাজিয়ে দিয়েছে তোকে? আমার মা সাজিয়ে দিয়েছে। বাবা চোখটা বন্ধ কর দেখি, কোথায় যাবি এখন তুই সাজুগুজি করে? কোথাও না, মা লাফাচ্ছিস বলেছে, কেন? মা বলেছে একবার ট্রাই করে দেখ, তারপরে আমার খাল ইয়াসমিনা দিদির বিয়ে আছে, ওখানে পড়ে যাব। তাই? হুম, বাবা তোর মা প্র্যাকটিস করে নিচ্ছে ভালো করে, হ্যাঁ। দেখি ওখানে লাফাচ্ছিস কেন, চুপ করে ওখানে দাঁড়া। গিয়ে দাঁড়িয়ে এরম সাজবো এর জন্য। ভাল লাগছে, আমাদের ডিনার করা হয়ে গিয়েছে, এখন বাজে রাত্রি 12টা 10। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, ইনশাআল্লাহ কাল একটু নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগটিকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক করে শেয়ার করো। তো আজকের মতো গুড নাইট, টাটা, আল্লাহ হাফিজ।